আমরা 1 কিলো প্রতিদিন এখানে ধান যাচ্ছি, আর আপনারা 1 কিলো প্রতি আমরা বিপ্লব করে সরকারকে উচ্ছেদ করতে পারছি না। তারপর তো টার্গেট অনুযায়ী তার অর্ধেক লোক আসে না। বিভক্ত করার জন্য একটি গোষ্ঠী তারা কাজ করছে, বিভিন্ন অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আমি বিনীত ভাবে সংখ্যা তো নাই যারা শহীদ অমরক শহীদ ধন্যবাদ 100-200 পুলিশ আমাদের কিছু করতে পারবে না। আজকে আমাদেরকে ঘরের মধ্যে আমাদের সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে আগামী দিনে আমরা করতে পারছি না। পরস্পর হতে সম্পৃক্ততা রয়েছে। অমুক তারিখের মধ্যে সিনেদা আমরা জয় করে ফেলবো। এই জেলা কমিটি আমরা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা 5-10 হাজার লোক, আসলে এটা মূল কাজ না, মূল কাজ হলো সংগঠনকে ত্বরান্বিত করা। যে ওয়ার্ডের দায়িত্বে আছেন সে ওয়ার্ডের দায়িত্ব পালন করেন, যে থানায় দায়িত্ব, এমনি প্রত্যেকটা অঙ্গ সংগঠনের মধ্যে আমরা 1 কিলো প্রতিদিন বক্তৃতা না দিয়ে এটা অশুদ্ধ হইলা